ভক্তি করে কৃষ্ণ বলে যদি নয়নে জলে বুক ভাসানো যায় আমার আমার ভগবান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন তাকে আসতে বাধ্য তার প্রমাণ আপনারা তো জানেন শুনেছেন মহাভারতের কাহিনী দ্বিতীয় পাণ্ডব ভীম খাবার সময় খেতে দিয়েছিল ভীম একা সব খাবারগুলো সব ভাইয়ের খাবারগুলো খেয়ে নিয়েছিল এবার মা কাঁদছে বলছে মা আমি ভুল করেছি বলো কি করলে তুমি শান্ত হবে তা কুন্তী মা মনে মনে ভেবেছিল এমন শিক্ষা আমি আমার এই মেজো ছেলেকে দেব তিলে তিলে হারে হারে ও বুঝতে পারবে যা পারবে না আমি তাই ওকে বলব করো জোর করে ভীম বলছে বলো না মা আমি তোমার কি করতে পারব কি করলে তোমার দুঃখ দূর হবে কুন্তী মা বলছে পারবি আমি যা বলবো তাই করতে বলে হ্যাঁ পারব বলে কেমন পারিস কৃষ্ণকে এনে দে দেখি দে কৃষ্ণকে এনে কৃষ্ণ তখন কোথায় বাবা কৃষ্ণ তখন হস্তিনাপুরে নেই চলে গেছে দ্বারকায় চলে গেছে কারণ কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ তো হস্তিনাপুর থেকে দ্বারকায় যাওয়ার তিন দিনের রাস্তা কৃষ্ণ সেখানে চলে গেছে সত্যভামা জাম্বুবতী রুগ্মিণী কত দিনের পরে তাদের প্রাণ গোবিন্দ ফিরে এসেছে তাই সুবাসিত জল নিয়ে পদ ধৌত করে সেবার আয়োজন করেছে প্রভু সেবা করতে যাবে ঠিক এমন সময় এদিকে ভীম বলছে মা কৃষ্ণকে এনে দেব এই সামান্য কথা যেই বলেছে সামান্য পাশে দাঁড়িয়েছিল যুধিষ্ঠির বলে বলছে ভাই একটু শান্ত হ এত বড় কথা বলিস না কৃষ্ণকে কেউ এনে দিতে পারবে না তুইও পারবি না বলে দাঁড়াও না দাদা একবার দেখি পারি কিনা বলে এই মায়ের চরণে দাদার চরণে প্রণাম করে নিয়ে ভীম কি করেছে বাবা অন্দর মহলে গিয়ে গদাটা হাতে করে নিয়েছে বলুন তো ভীমের হাতে যে গদাটা থাকে গদার ওজন কত আমি বলছি না শাস্ত্র বলছে 80 মন তাহলে ভীমের ওজনটা কত ছিল সেই 80 মন ওজনের সোনার গদাটা নিয়ে মায়ের সামনে এসে তিনবার মাথার উপরে ভালো করে মাথার উপরে ঘুরিয়ে শূন্য পথে ছুঁড়ে দিয়েছে যে সোজাই গদা পড়বে সেই সোজাই ভীম কি করেছে মাথাটা পেতে দিয়েছে সেই সোজাই ভীম মাথাটা পেতে দিয়েছে দিয়ে চিৎকার করে শুধু একবার ডাকলো কৃষ্ণ নিতাই গৌর হরি একবার দেখা দে বলে যে সোজাই গদা পড়বে সেই সোজাই মাথাটা পেতেছে কৃষ্ণ দ্বারকায় সত্যভামা রুগ্মিণী জাম্বুবতী যত্ন করে আসন পেতেছে এবারে সেবাতে ভগবান বসতে যাবে বসতে গিয়ে উঠে দাঁড়িয়েছে রুক্মিণী বলছে মাধব তুমি হঠাৎ উঠে পড়লে কেন সেবা করবে না কতদিন পরে তো তুমি এলে বলছে রুক্মিণী এখন সেবা করব না এখন আমি আসি বলে কোথায় যাবে এই তো তুমি কতদিন পরে এলে রুক্মিণী জগতের কেউ যদি একবার আমাকে ডাকে কৃষ্ণ তোমার হইলাম বলে যদি একবার
कृष्ण लक्ष्य करें बाबा आर सेवा करा हलो ना कृष्ण संगे संगे एसे भीमेर गदाटा धरे एक हाथे गदा धरेछे आर एक हाथे भीमेर हाथटा माथाय हाथ दिएछे एक हाथ दिए भीमेर माथाय हाथटा रेखे कृष्ण बोलछे हरे हतभागा যদি আমার আসতে একটু দেরি হতো তাহলে কি হতো তুই একবার ভেবেছিস এমন ভুল কাজ করে ভীম কৃষ্ণের চরণ তলে পড়ে চরণখানা জড়িয়ে ধরে বলছে মাধব যার অন্তরে কৃষ্ণ রং তার কি কখনো কোনো দিন বিপদ হয় নিতাই গৌর হরি যার অন্তরে কৃষ্ণ রয় তার কি কোনো দিন বিপদ হয় বলে হতভাগা আমার যদি আসতে দেরি হতো তাহলে মনে আছে তো পাঞ্চালীর আর চুল বাঁধা হতো না দুর্যোধন দুঃশাসনকে কে বধ করত কৃষ্ণের চরণ তলে পড়ে কাঁদছে এইবার কৃষ্ণ কুন্তী পিসির কাছে গিয়ে বলছে পিসিমা ওই যুধিষ্ঠির সত্যবাদী তুমি ভেবেছো ওই আমাকে সব থেকে আমি কৃষ্ণ আমাকে বেশি ভালোবাসে বাসে না আর ওই অর্জুন যার রথের সারথি আমি তুমি ভেবেছো ও রথের সারথি আমি বলি ও আমাকে বেশি ভালোবাসে না একবারও আমার দিকে লক্ষ্য করে না সব সময় লক্ষ্যর সামনের দিকে আরে ভীম তুমি যাকে অবজ্ঞা করো তুমি যাকে ঘৃণা করো তুমি যাকে ভালোবাসো না শোনো একটা কথা বলে যাই ভীমই যেমন সবার থেকে বেশি খায় তেমন সব থেকে বেশি ও যে আমায় ভালোবাসে আমায় ভালোবাসে ও যে আমারে ভালোবাসে ভালো যে কৃষ্ণ ছাড়া কৃষ্ণ ছাড়া আন জানে না ও যে জগতে সবার থেকে আমায় বেশি ভালো ও যে কৃষ্ণ ছাড়া নিতাই গৌর হরিবাল হরিবাল কৃষ্ণ ছাড়া আনে যা নে না ও যে সকল নাম চাইতে বেশি ভালো বাসে তাই বলছে পিসমা যে আমার হয় আমি তার হই যে আমার না হয় আমি তার হই না ভক্তি যার ভগবান তার আজকের আমার ভগবান সকলের ডাকছে আয় আই ধবলি আই শ্যামলি বলছে আমি তার হই যে আমার হ বলেই গোবিন্দ আমার কি করছে ভগবান গৌর সুন্দর আমার এইবার কাকে কাকে নিয়েছে ও গো রামায়া সুন্দর দরানন্দ
गौरी दार अभीरा सबार आनंद आहा गौरी दार गौरी दास अभीरा सवारी आनंद देखो देखो गौरी दास अभीरा सवारी आनंद यही बार बाहु दुली রামাইয়া সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ গৌরী দাস অভিরাম সবারই আনন্দ হরিবল হরিবল বাবা এই গৌরী দাসটাকে ভগবানের এত প্রিয় কেন মহাপ্রভু তো অনেক ভক্ত ছিল আজকে গৌরী দাসকে কাছে ডাকলেন কেন এই এত প্রিয় কেন জানতে গেলে আমাদের একটু আগের ঘটনা স্মরণ করতে হবে ত্রেতা যুগে যখন রাম রাবণের যুদ্ধ শুরু হয় সেই রাম রাবণের যুদ্ধে একজন করে যায় রাবণ একজন করে পাঠায় আর যুদ্ধে পরাজিত হয়ে ফিরে আসে এক এক করে লঙ্কাপুরিতে সবাই শেষ কেউ নেই আজকে রে রাবণ কি করেছে সিংহাসনে বসে গালে হাতটা রেখে চিন্তা করছে যে আগামী কাল কোন যোদ্ধাকে আমি রামের সঙ্গে যুদ্ধ করতে পাঠাব আমার লঙ্কাপুরিতে এমন কে বড় যোদ্ধা আছে তাকে পাঠাব কেউ তো নেই সবাই তো একে একে সে
মাথায় হাত রেখে যখন চিন্তায় মগ্ন ঠিক সেই সময় ছুটতে ছুটতে আসছে পঞ্চম বৎসর বয়সের বালক কে তরণী তরণী ছুটতে ছুটতে আসছে আর বলছে জেঠু ও জেঠু জেঠু ও জেঠু এই দেখো জেঠু তুমি কি চিন্তা করছো বলো না জেঠু তুমি কি চিন্তা করছো কার চিন্তা করছো আমি তো আছি কেন তুমি চিন্তা করছো রাবণ বলছে চলে যা তরণী আমার কাছ থেকে চলে যা আমার ভালো লাগছে না আমি তোর সঙ্গে যে একটু খেলা করব তোর কাছে যে মনের কথা বলবো আমার ভালো লাগছে না সরে যা আমার কাছ না জেঠু ছুটে গিয়ে তরণী জেঠুমনির গলা খানা জড়ায়ে ধরে বলছে ওগো জেঠুমনি একবার বলো না তোমার কি হয়েছে বলো না জেঠুমনি তোমার কি হয়েছে মহিরামন বলছে আবার গলা খানা জড়িয়ে ধরেছে বলছি না আমার মন ভালো নাই তুই আমার কাছ থেকে চলে যা বলো না তোমার কি হয়েছে আমি তো আছি বলো ওরে তরণী তুই তো ছোট্ট বালক তোর কাছে আমি কি বলবো আমার মনে বলো না তরণী রে আমার এত বড় লঙ্কাপুরিতে এমন কোন যোদ্ধা আজকের নেই যে তাকে আমি রামের সঙ্গে যুদ্ধ করতে পারবো সঙ্গে সঙ্গে তরণী বললে কেন কেন জেঠুমনি আমি তো আছি আমি যুদ্ধ করব রামের সঙ্গে তাহলে তোমার কিসের চিন্তা ওরে তরণী রে তুই তো আমার ছোট্ট বালক তরণী ওরে আমার হৃদয়ের মনি তরণী তুই যে এই রামের সঙ্গে যুদ্ধে যাবি এই কথা বলেছি তাতে আমি বড় খুশি তুই যাবি বলেছি সেটাই আমি খুশি তুই তো বালক তুই কি করে যুদ্ধে যাবি না জেঠুমনি আমি বড় যোদ্ধা বলো তুমি তুমি একবার আমায় অনুমতি দাও আমি যুদ্ধে যাব রাবণ বলছে শোন তুই তো এখন ছোট আমি কেমন করে তোকে যুদ্ধে পাঠাবো এমন কথা বলিস না তরণী এমন কথা বলি না জেঠুমনি তুমি আমার অনুমতি দাও আমি যুদ্ধে যাব বার বার করে এত বার বলছে জেঠুমনি আমি যুদ্ধে যাব সঙ্গে সঙ্গে রাবণ বললে যা তোর মায়ের কাছে যা তরণী আমার ছুটতে ছুটতে মায়ের কাছে চলেছে ওগো জননী ওগো জননী একবার তুমি আমার অনুমতি দাও তুমি একবার নিতাই গৌর হরিবাল হরি
জড়িয়ে ধরেছে। মা ও মা মা আমি যুদ্ধে যাব মা, তুমি আমার অনুমতি দাও, দাও আমার সুন্দর করে সাজিয়ে দে। মা শরমা বলছে কোথায় যাবে যুদ্ধে, কার সঙ্গে যুদ্ধ করতে যাবে? কেন মা, রামের সঙ্গে যুদ্ধ করতে যাব। মা শরমা আমার বলছে তরণী পারবি না যুদ্ধ করতে, পারবি না রে তরণী পারবি না। ওরে আমার কৃষ্ণ বলা, ওরে আমার হরি বলা পাখি, আর অমন কথা বলিস না তরণী, কোনো কথা না শুনে মায়ের গলা জড়িয়ে ধরে বলছে মা তুমি একবার আমায় সাজিয়ে দাও, আমি যাব, আমি যাব রামের সঙ্গে যুদ্ধ করতে। বারবার করে যখন বলছে দাও আমায় সাজিয়ে দাও, মা শরমা মনে মনে ভাবছে ভগবান একদিন তো আমাদের সকলের মৃত্যু হবে, একদিন তো আমরা সবাই চলে যাব, তা যদি আমার সন্তানের রামের হাতে মৃত্যু হয় তবে তাইও। কজন পিতা মাতা পারে গো ভগবানের চরণে সন্তানের, ওরে তরণী তরণী তুই যখন রামের সঙ্গে যুদ্ধ করিতে যাবি তরণী, তবে আয় আয় তরণী আমি তোকে যুদ্ধের সাজে সাজাইয়ে দি, সাজাইয়ে দি বলে শরমা কোটে যুদ্ধের সাজে সাজায়ে মামা, চোখের জল দিয়ে সুন্দর করে নিজ পুত্রের সাজাতে কেমন করে সাজালেন বাবা, আপনারা তো সবাই পিতা মাতা, পারবেন কার পারবেন আপনারা জেনে শুনে কোন সন্তানের মৃত্যু চাইতে পারবে? এমন পিতা এই ত্রিভুবনে কেউ নেই, এমন মাতাও নেই। আজকের মা শরমা হৃদয়ে পাষাণ চেপে সুন্দর করে তরণীকে সাজাতে লাগল, অলকা তিলকা দিয়ে সুন্দর করে সাজাইছে বাবা। সুন্দর করে মা শরমা নিজ সন্তানের সাজিয়েছে, লক্ষ্য করে সারা অঙ্গে রাম নাম লিখে দিয়েছে, যার জিনিস তার কাছে যাবে তো, তাই সারা অঙ্গে রাম নাম লিখে দিয়েছে।
ওরে তরণী রে তরণী রে আজ আমি যুদ্ধের সাজে তোকে সাজাইছি সাজাইছি বলে বলে মা মনে মনে তরণীকে সুন্দর করে সাজাইয়ে বলছে হে গোবিন্দ তুমি জানো চরণ ছাড়া চরণ ছাড়া করো করো না ছড়া কর না হে তোমার ওই চরণে আমি রাখি ঠাকুর গো তুমি তোমার চরণ ছাড়া তোমার চরণে যেন চরণ ছাড়া ছাড়া কর আজ শরমা মায় আমার সন্তানের সাজাইয়াছে আরে তরণী মায়ের কাছে গিয়ে বলছে মা গো তুমি আমায় এই আশীর্বাদ করো মা গো তুমি আমার এই আশীর্বাদ করো সন্তানের কাছে গিয়ে বলছে মা তুমি আমায় আশীর্বাদ দেবে না আমি রামের সঙ্গে যুদ্ধ করতে যাচ্ছি শরমায় আমার চোখের জল আর ধরে রাখতে পারে না সন্তানের মাথায় হাত রেখে বলছে ওরে তরণী আমি তোকে এই আশীর্বাদ করি তরণী তুই যুদ্ধে যাবি যেন যুদ্ধে থেকে আর তোকে যেন ফিরে আসতে না বলেই অধর নয়নে কাঁদছে কাঁদতে কাঁদতে এইবার জেঠুমনির কাছে গিয়েছে জেঠুর কাছে গিয়ে বলছে তরণী ও জেঠু জেঠু দেখো আমি যুদ্ধের সাজে সেজে এসেছি রাবণ তরণীর দিকে তাকিয়ে বলছে হ্যাঁ রে তরণী তোকে কে এমন সুন্দর করে সাজিয়েছে মানে কেন আমার মা আমায় সাজিয়েছে তরণীর সাজ দেখে রাবণ বলে উঠল তরণী তোর মা যদি আমার থেকে বয়সে ছোট না হতো তাহলে আমি গিয়ে তোর মায়ের পায়ে একটা প্রণাম করে আসতাম আমি গিয়ে তোর মায়ের পায়ে প্রণাম করে আসতাম যা তরণী যুদ্ধে যা বলে এই জেঠুমনি চরণে প্রণাম করে যুদ্ধ করতে গেছে লক্ষ্য করেন বাবা ত্যাগ কাকে বলে দূর হতে
रामचंद्र तरणी के देखे बोलचे विभीषण के बोलो तो बालकटा युद्ध करते एसेछे विभीषण बोलचे प्रभु आमी चिनते पारछी ना तबे जेई हो शत्रु के कोनो दिन प्रश्रय दीते नेई आपनी एक काज करुन एकुनी बाण निक्षेप करुन भगवानेर तो परीक्षा विभीषण के जाने ना बाबा के एसेछे तबु बोलचे प्रभु तुमी देरी करो ना शत्रु के प्रश्रय दीते नेई तुमी बाण निक्षेप करो प्रभु रामचंद्र बाण निक्षेप करार आगे बाबा ওই তরণী এমন একটা বাণ নিক্ষেপ করেছে সুন্দর একটা মালা হয়ে প্রভু রামচন্দ্রের চরণে গিয়ে পড়েছে নিতাই গৌর হরি হরি বল হরি বল আবার একটা মালা গিয়ে প্রভু রামের গলায় পড়ল বাবা কে রে এই ভাবে গলায় মালা পড়েছে চরণে মালা পড়েছে प्रभु रामचंद्र की करेछे बाण निक्षेप करेछे बाबा तरणीओ बाण निक्षेप करछे कोथाय मानलो तरणीर सब जायगाय तो राम नाम लेखा ताले बाण कोथाय लागबे लागते तो पारबे ना भगवानेर नामेर उपरे कि आघात करा जाय ताई प्रभु रामचंद्र कोथाय बाण निक्षेप करले तरणीर गलाय एकटा सुंदर लकेट छिलो बाबा সেই লকেটের তলাটা আর মা শর্মা নাম নামে ভুলে গেছে প্রভু রামচন্দ্র কি করেছে সেইখানে বাণ নিক্ষেপ করা মাথা কেটে পড়ে গেল যেই না মাথা কেটে পড়ে গেল মাথা ছটপট করছে আর ওই কাটা মুন্ডু অনুরাগে বলতে শুরু করেছে জয় রাম শ্রীরাম জয় জয় রাম শ্রীরাম জয় রাম জয় জয় রাম জয় রাম শ্রীরাম জয় জয় রাম জয় বিভীষণ ছুটে গিয়ে কাটা মুন্ডুটা তুলে নিয়েছে বুকের মধ্যে করে দয়া মা দয়া মাই কি তোমার পুত্র একবার কথা বল পুত্র একবার কথা বল ভগবানের কি পরীক্ষা দেখুন বাবা ভক্ত হওয়া কঠিন ব্যাপার ভক্ত হতে গেলে কত আঘাত পেতে হয় লক্ষ্য করে ভগবান রামচন্দ্র বলছি তোর বিভীষণ যুদ্ধের আগে আমি তোমাকে বলছিলাম তুমি ছেলেটাকে চেনো তখন তো তুমি বললে না এখন কাটা মুন্ডুটা বক্ষে জড়িয়ে ধরলে কেন কি ব্যাপার এটা কি তোমার চেনা কেউ বিভীষণ প্রভু রামচন্দ্রের দিকে তাকিয়ে বলছে আর কত দুঃখ তুমি আমায় দেবে আর কত পরীক্ষা তুমি আমার দেবে এ যে আমার হারানো নিধি এ যে আমার হৃদয় রতন দয়াময় এ তো আমার তরণী তবে ওগো দয়াময় আমি তোমার কাছে কাছে থেকেও তোমার সেবায় লাগতে পারিলাম না আজ আমি তোমার চরণে জানাইয়ে রাখি দয়াময় তুমি আমার তরণীকে যেন তুমি সঙ্গ ছাড়া ওরে
করো বাসুদেব ঘোষ কহে মনে রহরিষে গোষ্ঠ লীলা গোরা চাঁদ করিলা প্রকাশ প্রকাশে আমা ক্ষীর সব